মানুষ সরকারের কাছে প্রত্যাশা করেন, সরকারের কাছে বিভিন্ন রকম ফেসিলিটিস চান। অনেকে বলেন যে সোশ্যাল সিকিউরিটি, অর্থাৎ যে সামাজিকভাবে আমি যাতে সুরক্ষিত থাকি তার জন্যে বেশ কিছু প্রকল্প থাকা দরকার। ইদানিংকালে দেখা যাচ্ছে, শেষ 10 বছর ধরে দেখা যাচ্ছে, ইউপিএ 2 এর পর থেকে ভারতবর্ষের মানুষের যাতে সোশ্যাল সিকিউরিটি অনেকটাই বৃদ্ধি পায় সেই দিকে সরকার অনেক চেষ্টা করছেন, কিন্তু যা হয় এই দেশে প্রকল্পগুলো সুবিধা মানুষ পান না, পৌঁছয় না। লাল ফিতের ফাঁস, তারপর হচ্ছে এর ওর গাঁড় শোকাশুকি, কে আমার দলের সাপোর্টার, কে আমার দলের সাপোর্টার নই, এই অতীত আমাদের দেশে রয়েছে, কিন্তু সেটা ভাঙার জন্যে দুয়ারে সরকার এই নতুন প্রকল্প। শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোড করোনার আবহে বাংলায় এক বড় কর্মসূচি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে দেখব জেলাগুলোর ছবি ঠিক কীরকম ছিল। দুয়ারে সরকারের 4টে ফেজে হবে, যে যে প্রকল্পের সুবিধাগুলো পাননি সমস্ত রকম পেতে চান তারা গিয়ে কিভাবে দুয়ারে সরকার অর্থাৎ ক্যাম্পগুলোতে গিয়ে তারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন। ফর্মগুলো খুবই ইজি, খুব সোজা, সুন্দরভাবে ফিল আপ করে জমা দিলেই আপনার অনেক কাজ হয়ে যাবে, কিন্তু যদি না হয় তার জন্য তো আর প্লাস নিউজ আমরা আছি। যাব প্রথমে ডিস্ট্রিক্টে। প্রতিনিধিত্বমূলক রাজনীতির মূল কথা হলো মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা। মঙ্গলবার এই ছবিটাই উঠে এলো রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে। জেলায় জেলায় ব্লকে ব্লকে চালু হলো এই শিবির। প্রথম দিন থেকেই সেই সব শিবিরে ভিড় জমান মানুষ। তাদের চাওয়া পাওয়ার কথা শুনতে উপস্থিত ছিলেন মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা। দক্ষিণ চব্বিশ পরগনাতে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার কর্মসূচি। বারুইপুরের বেগমপুর ও হরিরামপুর গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর পুরসভায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য এসেছি, ভীষণ সুযোগ সুবিধা হয়েছে, কাছাকাছি এসে গেছে বলে আমাদের যেতে হলো না, কাছাকাছিতে আমরা স্বাস্থ্যসাথীর কার্ড খুবই ভালো যোজনায় আমাদের এই স্বাস্থ্যসাথীর কার্ড হচ্ছে খুবই ভালো। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। বালুরঘাট শহর ও বালুরঘাট ব্লকে এদিন ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল থেকে চোখে পড়ে সাধারণ মানুষের লম্বা লাইন। আমার স্বাস্থ্যসাথী কার্ড করব, আর হচ্ছে 100 দিনের কাজের জন্য জব কার্ড করব। এখানে বলছে না তোমার কাজ সব কিছুই হবে, তুমি কোনো চিন্তা করো না, সঙ্গে সঙ্গে আমরা তোমার কাজ করে দেব। না, আমাকে খুব ভালো লাগছে, আর আমিও আশা করব এরকমভাবে সবাই কাজ পাক। আর আমি দিদিকেও মানে খুব ভালোবাসি, দিদিও আমাদের জানে এরকম হেল্প করেন। দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিনেই লম্বা লাইন দেখা গেল কৃষ্ণনগরের ঘূর্ণি পুরসভার লজে। সাধারণ মানুষ ভিড় জমান অভাব অভিযোগ নিয়ে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সগরাই পঞ্চায়েত সহ 18টি শিবিরে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার কর্মসূচি। বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে প্রচুর মানুষ ভিড় জমান বিভিন্ন শিবিরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরো বাড়ে। শুনলাম যে দুয়ারে দুয়ারে সরকার যে মাইকিং করে বেড়াচ্ছে, তার জন্য এলাম। আমার কয়েকটা কার্ড নেই, যেমন এখন পর্যন্ত ডিজিটাল রেশন কার্ডও পাইনি, সাথে স্বাস্থ্যসাথী আর খাদ্যসাথী কোনো কার্ডই পাইনি। এই আশাতেই এসেছি, লাইনে দাঁড়িয়েছি। হ্যাঁ, দেখছি তো ক্যাম্প তৈরি করেছেন, হ্যাঁ সেই ঘোষণা শুনেই আমরা এসেছি। ব্যবস্থাপনা এখন পর্যন্ত দেখছি ঠিকঠাকই চলছে, ব্যবস্থা এখানে ভালোই হয়েছে। হ্যাঁ হবে, আমরা ডিজিটাল কার্ড পেয়েছি, খালি স্বাস্থ্যসাথী কার্ডটাই পাইনি। দুয়ারে সরকার কর্মসূচির সূচনায় কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে সরাসরি কথা বলে অভাব অভিযোগ শোনেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয় আসানসোলেও। জামুরিয়ার বীজপুর হাইস্কুল, বোরিংডাঙ্গা হাইস্কুল এবং সালানপুরের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয় সিউড়ি 2 নম্বর ব্লকের পঞ্চায়েত অফিসে। প্রথম দিনেই ভিড় জমান বহু মানুষ।
একাধিক অভিযোগ জমা পড়ে দুয়ারে সরকার ক্যাম্পে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। দুয়ারের সরকার আমরা দেখলাম, এবং স্বাস্থ্যসাথী এবং 100 দিনের জব কার্ড, এই সমস্ত প্রকল্পগুলোকে নিয়ে মানুষের মধ্যে বেশ কিছু জায়গায় উৎসাহ আমরা দেখতে পেলাম। আরও অনেক ছবি রয়েছে, কলকাতা কর্পোরেশনের ছবি রয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এটাকে কী চোখে দেখছে বা কীভাবে দেখছে, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সমস্ত বিষয়টাকে এই আজকের টক শোতে আমরা অনেকটাই খোলসা করে নেব। সৌমিক রাহা রয়েছেন আমাদের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির তরুণ নেতা সৌমিক রাহা রয়েছে, থাকছেন ডাক্তার ফুয়াদ হালিম, এবং তার সঙ্গে তিনি সিপিআইএমের গুরুত্বপূর্ণ নেতা, এবং তার সঙ্গে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র। আমি প্রথমে একটু বিরোধীদের কাছ থেকে একটু শুনে নেব, সৌমিক রাহার কাছ থেকে শুনবো। সৌমিক রাহা, মানুষ কিন্তু ক্যামেরার সামনে বলছেন স্বাস্থ্যসাথী কার্ডটার জন্য সবচেয়ে বেশি ডিমান্ড, প্রত্যেক মানুষ কভারেজ চায়, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, যার আরেকটু মানে, কেন এই দেশে গরিব এবং মধ্যবিত্তের সংখ্যাটা সবচেয়ে বেশি, তাদের নানা রকম এই স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু বড্ড ভুগতে হয়, কোথাও গিয়ে ডাক্তার পাওয়া যায় তো কোথাও গিয়ে ওই ট্রিটমেন্ট পাওয়া যায় না। স্বাস্থ্যসাথী কার্ড এটা কি একটা তৃণমূলের একটা বড় রকমের নির্বাচনের আগে একটা বড় ধামাকা? দেখুন, আমি মনে করি না যে এইটা তৃণমূলের কোনো নির্বাচনী ধামাকা, কারণ তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছেন 99% কাজ আমি করে দিয়েছি, আর এখন উনি বলছেন যে দুয়ারে দুয়ারে সরকার, দুয়ারে দুয়ারে অর্থাৎ ঘরে ঘরে। এতদিন যে সরকারটা উনি চালিয়েছিলেন সেটা হচ্ছে সরকারের দরকার, অর্থাৎ সরকারের দরকার ছিল টাকাট মানি, সরকারের দরকার ছিল চাল চুরির পয়সা, সরকারের দরকার ছিল রেশন চুরির পয়সা, সরকারের দরকার ছিল ছবি কেলেঙ্কারির পয়সা, সরকারের দরকার ছিল টেট কেলেঙ্কারির পয়সা। আর এখন যেহেতু নির্বাচন, তাহলে এতগুলো বছর ধরে উনি কী করলেন? আমফানের যে দুর্নীতি বা কাটমানির প্রসঙ্গ, এই নিয়ে ক্যাগ তদন্ত করবে এটা কলকাতা হাইকোর্ট আজকে জানিয়ে দিয়েছে। তাহলে কি নিশ্চয়ই যখন এই তদন্ত, যেহেতু এটা হাইকোর্টের বিচারাধীন, তাহলে কি আমরা ধরে নেব যে এইবার যে বকেয়া টাকাগুলো কেন্দ্রের রয়েছে, মানে রাজ্যের পাওনা, সেটা কেন্দ্র পাঠাবে? প্রথম কথা, রাজ্যের বকেয়া টাকা আগে পাঠানোর আগে তদন্ত হওয়া উচিত। যত টাকা এসছে আমরা প্রত্যেকে দেখেছি, সাধারণ মানুষ দেখেছেন, যার পাঁচতলা বাড়ি সে পেয়েছে চাল উড়ে যাওয়ার পয়সা, চাল উড়ে যাওয়ার পয়সা পেয়েছে তৃণমূলের নেতারা, তৃণমূলের কর্মীরা অবধি পায়নি। আর তাই জন্য একদিকে এখন দিদি দেখছে, একদিকে দাদার অনুগামী, অন্যদিকে দিদির সুবিধাকামী, নিজেদের মধ্যেই বিভাজন হয়ে গেছে। ওকে, ডাক্তার ফুয়াদ হালিম, আপনি একজন নিজের চিকিৎসক, এই রাজ্যে চিকিৎসার ব্যাপারটা নিয়ে, মানে একটা ঘনবহুল এই রাজ্যতে, জনবসতি এখানে বেশি, এখানে স্বাস্থ্যসাথী কি সত্যি একটা সুবিধা এনে দেবে? আমি ভেবেছিলাম যে ভারতীয় জনতা পার্টির হচ্ছে নেতৃবৃন্দ এই তৃণমূলের পদক্ষেপকে স্বাগত জানাবে, কিন্তু যা নরেন্দ্র মোদী স্বাস্থ্য ব্যবস্থা করেছে ভারতবর্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করতে চলেছে। এই যে 5 লক্ষ টাকার বিমা, এর মধ্যে মূল রহস্যটা কী আছে? মূল রহস্যটা হচ্ছে এটা হচ্ছে ডিমান্ড সাইড, মানে মানুষ চাইছে স্বাস্থ্য পরিষেবা, যেটা বর্তমানে পরিকাঠামো দিতে পারছে না, তাই জন্যে তাদের কাছে একটা কার্ড পৌঁছে দেওয়া। এটা নরেন্দ্র মোদীও করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, কিন্তু প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা রইল যে এই কার্ডের হচ্ছে পরিষেবা দেবে কারা? গ্রাম অঞ্চল প্রত্যন্ত জায়গায় কী হচ্ছে, বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামো গড়ে উঠেছে? ওখানে তো নেই। প্রণব মুখোপাধ্যায় যখন হচ্ছে মাথায় আঘাত লেগেছিল, সেই ওনাকে গিয়ে হচ্ছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রকে সিলাই লাগাতে হয়েছে। এটা হচ্ছে মানে ভারতবর্ষের প্রকৃত চেহারা, যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল অথবা লাস্ট মাইল অ্যাক্সেস টু হেলথ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া আর কিছু নেই। কর্পোরেট হাসপাতালগুলো, বড় নার্সিংগুলো হচ্ছে শহরকেন্দ্রিক, জেলা সদর মানে যেখানে থাকে সেই জেলা সদর শহরগুলোর মধ্যে হচ্ছে সীমাবদ্ধ। ফলে আমি যখন এই 5 লাখ টাকার স্বাস্থ্য বিমা করলাম, কি নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি রাষ্ট্রের হচ্ছে স্বাস্থ্যের খাতা থেকে টাকা বের করে দিয়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দিলাম, এবং সরকারি পরিকাঠামো যেটা আরও দৃঢ় বলিষ্ঠ করার কথা, যেটা লাস্ট মাইল কানেক্টিভিটি করে,
পারে সেই জায়গাটা কিন্তু আমি আরো দুর্বল করে দিলাম। কেন্দ্রতে নরেন্দ্র মোদি করেছে, রাজ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় একই জিনিস করছে। ৪২টা সুপার স্পেশালিটি হাসপাতালে উনি কিন্তু একেবারে হচ্ছে শ্মশান এবং কবরস্থানে পাঠিয়ে দিয়েছে। কেন যে করলেন, তার কি কারণের জন্য করলেন, তার পরিপ্রেক্ষিতে কেন যে এই স্বাস্থ্য বিমা, কোনোটাই ব্যাখ্যা করতে পারছেন না। পুয়াদা শেষ করলে আমি বলছি, আমার মনে হয় আগামী দিন থেকে দুজন আলাদা প্যানেলিস্ট না রেখে, আসলে বেসিক্যালি তো তফাত একটা ফুটকির, বাম এবং রামের আলাদা প্যানেল রাখার দরকারটা আছে বলে আমার মানে আমার ব্যক্তিগত পারসেপশন। কারণ দুজনের বক্তব্যের ওরিয়েন্টেশন তো একই, যেন তেন প্রকারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে হবে। আজকে দুয়ারে সরকার যে কর্মসূচি আজকে চালু হয়েছে, আপনি বলছিলেন যে কলকাতা পুরসভাটাও দেখাবেন ঘটনাচক্রে, আমি যেখানকার প্রতিনিধি বা বাসিন্দা সেই কলকাতার যাদবপুরের বুকেও আজকে দুয়ারে সরকার কর্মসূচি চালু হয়েছে। ফিরাদ হাকিম মহানাগরিক বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ার বর্তমান চেয়ারম্যান, তিনি নিজে এসেছিলেন উদ্বোধন করতে। আমি একটু ফুয়াদ মানে তুমি যখন ফিরাদ হাকিমের কথা বললে, তাহলে একটু ফিরাদ হাকিম তার বক্তব্য একটু আমরা একটু শুনে নেব। এবং হচ্ছে আজকে কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডগুলোতে এই শুরু হয়েছে, এমন কলকাতা বলে না সারা রাজ্য সেখানে, একটু শুনে নি কি বলছেন ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম, এই যে কর্মসূচি, সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি সরকারি যারা কর্মী রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। এক এক করে তোমাকে ধাপে ধাপে দেখাবো যে মূলত এই কর্মসূচি সফল করার জন্য কি কিভাবে কাজ করা হচ্ছে। চারটি ধাপে মূলত এই কর্মসূচিকে সফল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার প্রথম ধাপে, প্রথম রাউন্ডে, প্রথম দিন আজকে আমরা দেখতে পাবো এখানে ক্যাম্প খোলা হয়েছে। সেই ক্যাম্পের পর এই এলাকার যারা মানুষজন রয়েছেন তারা তাদের নির্দিষ্ট যে ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, পরিচয়পত্র রয়েছে, সেগুলো তারা নিয়ে এসেছেন, সেগুলো নিয়ে এসে এখানে দাঁড়িয়েছেন। আমরা একজনকে জিজ্ঞাসা করবো, আচ্ছা দিদি আপনাকে জিজ্ঞাসা করবো, মূলত কোন বিষয়ের জন্য আপনি আবেদন করেন? আমি স্বাস্থ্যসাথীর জন্য আবেদন করেছি। কী কী প্রয়োজন হচ্ছে আপনাদের, কী কীভাবে বলা হয়েছে? আধার কার্ডের ডকুমেন্টস লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে। আপনারা জানলেন কী করে যে এই এই ডকুমেন্টসগুলো লাগবে? বিভিন্ন প্রচার করা হয়েছে, হ্যাঁ, মাধ্যমে প্রচারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এরকম স্বাস্থ্যসাথীর কার্ড করবে, তাই জন্যই আমরা এসেছি। এবার একটা জিজ্ঞাসা করবো যে প্রথমে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে এলাকায় এলাকায় ক্যাম্প করা হবে তার মাধ্যম দিয়ে আপনারা এই পরিষেবা পাবেন, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখবেন? আমরা ভালোভাবেই দেখছি, কোনো আমার সমর্থন করছি। একটা গরিব মানুষের উপকার হচ্ছে, সব গরিবরা এই জিনিসটা পাক সেটাও আমরা চাই। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, স্বাভাবিক তাদের যেটা বক্তব্য যে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মাধ্যম দিয়ে প্রচুর মানুষ উপকৃত হবেন। এবং ধাপে ধাপে চারটি ধাপে মূলত এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা দেখাবো এখানে যে ক্যাম্প করা হয়েছে সেখানে স্বাস্থ্যসাথীর সেই ক্যাম্পের লেখা রয়েছে, অর্থাৎ এরকমভাবে একাধিক ক্যাম্প রয়েছে যার মাধ্যম দিয়ে যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই বিভিন্ন কর্মসূচিকে বাস্তবায়িত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু এই এই এর মাধ্যম দিয়ে গ্রহণ করা হচ্ছে সেটা বলা যেতে পারে। আমাদের যে 2011 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন, এটা ছিল সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি, এটা ছিল সামাজিক পরিবর্তনের পরিস্থিতি প্রতিশ্রুতি, এবং তার সাথে সাথে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের সুবিধা অসুবিধা সেগুলো তাদের সরকার দেখতে পারে। 9 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার তারা যা যা উন্নয়নমূলক কাজ করেছে সেই উন্নয়নমূলক কাজ তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। এবং সেই মূল লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে বিভিন্ন জায়গায় ক্যাম্প খোলা হয়েছে, বিভিন্ন ক্যাম্প অফিস খোলা হয়েছে, মানুষজন সেখানে আসছেন, সরকারি যারা কর্মীরা রয়েছেন তারা এখানে তাদের যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম তারা এখানে কর্মসূচির মাধ্যম দিয়ে সেগুলোকে পূর্ণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ফেরাদাকিন তিনি নিজে এই যে ফর্ম রয়েছে সেই ফর্ম তুলে নিয়েছেন, এবং যারা উপভোক্তা রয়েছেন যারা এই যে পরিষেবা নেবার জন্য এসেছেন তাদের হাতে তিনি নিজে পরিষেবা তুলে দিচ্ছেন, সুবিধা তুলে দিচ্ছেন, ফর্ম তুলে দিচ্ছেন। এই যে ফর্ম রয়েছে দ্বিতীয় রাউন্ডে যখন আসবে সেই দ্বিতীয় রাউন্ডে এই ফর্ম জমা দিতে হবে। প্রথম রাউন্ডে এই ফর্ম আমরা দেখতে পেয়েছি ফেরাদাকিন তিনি নিজে তুলে দিলেন, এরপরে সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা ধীরে ধীরে যারা উপভোক্তা রয়েছেন তাদের হাতে এই ফর্ম তিনি তুলে দেবেন। বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে মানুষকে পরিষেবা নেওয়া নয়, পরিষেবা দেওয়ার জন্য সমগ্র সরকার আমাদের কলকাতায় কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় আমরা পাড়ায় পাড়ায় মানুষের সাথে, অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে যেরকম
বিভিন্ন জেলায় জেলায় দৌড়ে গেছেন, জেলার লোককে আর আসতে হয় না কলকাতায়। এবং তার পরবর্তীতে মানুষের জন্য আপনার দুয়ারে সরকার, অর্থাৎ মানুষ নিজের পাড়ায় বসেই এই পরিষেবা পাবে। আমরা দেখলাম, আমি অরূপ চক্রবর্তীর কাছেই আসবো। অরূপ, আমার একটা প্রশ্ন রয়েছে। বিরোধীরা এটা বলছে, ঠিক আছে, এই সময় আমরা ক্যাম্প জানি খুব দুর্যোগকালীন পরিস্থিতিতে, বিভিন্ন সময় আগে অতীতে অভিজ্ঞতা ছিল ক্যাম্প করা। তাহলে কি সত্যি খুব দুর্যোগকালীন পরিস্থিতি চলছে, না হলে এরকম ক্যাম্প করে না এটা নির্বাচনের জন্য করতে হচ্ছে, যেহেতু একটা মানে এখন একটা ইলেকশনের দামামা বেজে গেছে, কোনটা? না সুজিৎ, এই যে প্রকল্পগুলো আপনি দেখবেন, দুয়ারে দুয়ারে সরকারে মূলত যে 10টা প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এই প্রকল্পগুলো কোনোটাই আজকে নতুন করে চালু হওয়া প্রকল্প নয়। বিগত কোনোটা, কোনো প্রকল্প 6 বছর ধরে, কোনো প্রকল্প 5 বছর ধরে, যেমন কন্যাশ্রী আপনারা জানেন, আমি নিজে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি আজ থেকে 5 বছর আগে, আমি যখন থেকে অফিসে বসি আমার কাছে মানুষ আজকে কন্যাশ্রীর জন্য তারা ইনকাম সার্টিফিকেটের একটা ফরম্যাট নিতে আসেন। রূপশ্রী যবে থেকে চালু হয়েছে, আজকে যুবশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো অনগোয়িং প্রসেস এবং একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়েই চলছিল। আজকে দুয়ারে দুয়ারে সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন, একটা কোনো প্রকল্প করলে যে 100% লোককে তার কভারেজে আসা যায় তা হয় না, কারণ অনেক লোকেরই অনেক সময় অনেক অসুবিধা থাকে, সকলে সেই অফিস টাইমে হয়তো অ্যাভেল করতে পারেন না, বা কারুর কোনো প্রবলেম, বাধ্যবাধকতা, কারুর ডকুমেন্টের কোনো প্রবলেম থাকতে পারে। সেই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য, যাতে মানুষকে গিয়ে প্রশাসনের দরজায় ঘুরতে হয়, ঘুরতে না হয়, যাতে মানুষ তার বিরোধী শিবিরের লোক তাদেরকে একটু ফিরিয়ে দেওয়া, এরকম কি একেবারে অস্বীকার করা যায়? না 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 না, এটার সঙ্গে বিরোধী শিবির, এটা এই প্রকল্প পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের জন্য। আজকে যে স্বাস্থ্যসাথী ঘোষণা মুখ্যমন্ত্রীর আগের দিন করেছেন, 10 কোটি বাংলার মানুষ তারা প্রত্যেকেই স্বাস্থ্য পরিষেবা পাবে। আসলে দৃষ্টিভঙ্গির পার্থক্য, আপনাকে বুঝতে হবে যে আপনার সরকার কি চায়। আপনাদের, আপনি জানেন হয়তো, আজকেই আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের যিনি হেলথ সেক্রেটারি রাজেশ ভূষণ, তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং প্রেস কনফারেন্স করে তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ভারতবর্ষের সরকার কখনোই বলেনি, গভর্নমেন্ট হ্যাভ নেভার স্পোকেন অ্যাবাউট দ্য ভ্যাকসিনেটিং দ্য এন্টায়ার কান্ট্রি, গভর্নমেন্ট কখনোই বলেনি যে সারা ভারতবর্ষের মানুষকে করোনার ভ্যাকসিন দেবে। অথচ আমরা দেখেছি বিহারে নির্বাচনের আগে নির্মলা সীতারামন তিনি সদম্বে ঘোষণা করেছিলেন যে এভরি পারসন ইন বিহার উইল গেট ফ্রি ভ্যাকসিনেশন যদি বিজেপি কে তারা ভোট দেন। এখানেই পার্থক্য, এখানেই দৃষ্টিভঙ্গির পার্থক্য, যে ওনারা প্রতিশ্রুতি দেন ভোটের আগে, যেরকম বছরে 2 কোটি বেকারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেরকম 15 লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আসার ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে যান, আর বাংলার মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি করতে জানে, আর তৃণমূলের থেকে এই কথা শোনা তো সম্পূর্ণ। এই ক্ষেত্রে কি করে হলো, এই যে ভ্যাকসিন সবাইকে দেওয়া হবে, দেশের অধিকাংশ গরিব মানুষ, এরকম যদি কোম্পানি, আজকে আপনাদের হেলথ সেক্রেটারি, সেন্ট্রাল হেলথ সেক্রেটারি বলেছেন, না আজকে আমাদের, আপনি বলুন ভ্যাকসিন পাবে কি পাবে না দেশের মানুষ, আশা করব এটুকু। আপনি বিজেপির প্রতিনিধি, আপনি বলুন যে দেশের মানুষ ভ্যাকসিন পাবে না পাবে না, কোনো কথা বলিনি, কিন্তু উনি যদি বলুন বলুন অসহযোগ, আপনি উত্তরটা দিন, উত্তরটা চাইছি আপনার কাছে। শ্রমিক প্রথমত হচ্ছে, উনি বলতে যে কথাটা উনি বললেন, আগে কাজ তারপরে প্রতিশ্রুতি, আমরা আগে মনে রাখতে হবে, উনারা আগে ঠিক করে নিক উনার কথা কি এবং উনার মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন শেষের লোকসভা নির্বাচনের পরে যে অনেক বেশি কাজ করে ফেলেছি, বেশি কাজ করলে মাঝে মাঝে হয়ে থাকে, এবং যেই গরুটা দুধ দেয় তার লাঠি খেতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আগে অনেক সময় মানুষের মধ্যে এরকম একটা হতে পারে। বিজেপির প্রতিনিধিকে একটাই প্রশ্ন, যে আজকে স্বাস্থ্য সচিব বলেছে দেশের সব মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়, বিজেপির প্রতিনিধি কি দাবি করছেন যে রাজ্যের মানুষ বা দেশের মানুষ ভ্যাকসিন পাবে না পাবে না? সোজা কথায় স্পষ্ট, সোজা কথায় স্পষ্ট উত্তর, এই রাজ্যের মানুষ ভ্যাকসিন পাবে, আর ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, আরে করতে পারবে, আপনার সেক্রেটারি বলছে দিতে পারবে না, রাজ্যের পরবর্তী সরকার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বলছে দিতে পারবে না। আমরা তো দেখেছি, বিহারও বলেছিলেন পাবে, আমফানের দুর্নীতি হবে না, ভ্যাকসিন নিয়ে চাল চুরির মত দুর্নীতি হবে না, ভ্যাকসিন নিয়ে রেশন চুরির মত দুর্নীতি হবে না, ডাক্তার হালিম, আপনি বুঝতেই পারছেন,
যে সামাজিক সুরক্ষাটা হচ্ছে এই দেশের মানুষের কাছে এখন সবচেয়ে 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 বড় দাবি। এই এই দাবির সাপেক্ষে আজকে যখন দুয়ারে সরকার, এর মধ্যে কি সত্যি কোনো ইউনিকনেস নেই যেটা বিজেপি বলতে চাইছে? না, এটা তো স্পষ্ট যে উভয় সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকার, তারা স্বাস্থ্যকে নিয়ে ছেলে খেলা করছে। আপনি, আপনার কাছে স্পষ্ট মনে আছে যে 3রা মে এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 10 লক্ষ টাকা করে হচ্ছে স্বাস্থ্যকর্মী যাদের আছে তাদের সুরক্ষা কভার রাজ্য সরকার দেবে। আমাদের বিনীত প্রশ্ন, এই 10 লক্ষ টাকার উনি যে ঘোষণা করলেন, কজন মানুষকে কভার করা হয়েছে স্বাস্থ্যকর্মীদেরকে? কোন কোম্পানির সঙ্গে হচ্ছে বিমা চুক্তি করা হয়েছিল? রাজ্য সরকার কি 1 নয় পয়সা হচ্ছে এই যে প্রিমিয়াম জমা করেছিল? এত বড় মিথ্যে কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে ফেললেন কোভিড যারা লড়াই করছিল তাদের সম্বন্ধে। দ্বিতীয় যে কথাটা বলি, যে এই যে স্বাস্থ্য সুরক্ষা, আমি ডিমান্ড সাইড, যাদের প্রয়োজন আছে তাদের কাছে কার্ডটা সবসময় লোভনীয় থাকবে, তারা তো 5 লক্ষ টাকার কভারটা নেবে। কিন্তু সরকার কি করছে? সরকার হচ্ছে বেসরকারি স্বাস্থ্য সংস্থার কাছে হচ্ছে সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে এই 5 লক্ষ টাকার জুজু দেখিয়ে। তারপরে যখন ওখানে বেসরকারি সংস্থার হাজির হচ্ছে, সেখানে হচ্ছে টপ আপ এবং হচ্ছে কো পেমেন্টে সাধারণ মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। এটা কেন্দ্র সরকারের যা যা অভিজ্ঞতা সেটা আবার হচ্ছে রাজ্য সরকারের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। এবং দ্বিতীয় কথা সুজিতদা বলে রাখি আপনাকে, বেসরকারি ব্যবস্থাপনা ভারতবর্ষে ভারতবর্ষের মানুষকে স্বাস্থ্য দেওয়ার জন্য প্রস্তুত নয়। এই ভ্রান্ত ধারণা কেন কেন্দ্র এবং রাজ্য সরকার এর উপরে নির্ভর করে হচ্ছে 5 লক্ষ টাকা বিমা করতে চলেছে? কোটি কোটি টাকা হচ্ছে মানুষের হচ্ছে স্বাস্থ্যের খাতায় তারা হচ্ছে বেসরকারি সংস্থাগুলো হাতে তুলে দেবে, যখন বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা তৈরি নয়। কোন গ্রামে হচ্ছে একটা প্রাইমারি হেলথ সেন্টার আছে? কোন জেলায় হচ্ছে একটা ভালো হচ্ছে 600-800 বেডের হাসপাতাল আছে? আপনি বলুন, এই কার্ড নিয়ে সাধারণ মানুষ গ্রাম থেকে কোথায় নিঃসন্দেহে অনেক বক্তব্য রয়েছে, যেহেতু একটা বড় প্রকল্প, নির্বাচনের সময় বক্তব্য প্রতি বক্তব্য থাকবে। তবে একটা বিরতির সময় বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।